নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানাই। জি ত্রিপুরা গানের বেলার আরও একটি নতুন পর্বে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে এমন কিছু সঙ্গীত শিল্পীদের নিয়ে হাজির হই আপনাদের গান শোনানোর জন্য, যাদেরকে আপনারা খুব ভালোবাসেন। ত্রিপুরা তো বটে, বহিরাজ্য বা অন্য জায়গায় বা অন্য দেশে তাদের কিন্তু সুনাম কিন্তু অনেকটাই রয়েছে। যেরকম ত্রিপুরার মানুষ আমরা ভালোবাসি, সেরকম বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের গানের দ্বারা তারা সেখানে খ্যাতি অর্জন করেছেন। আজকে এই অনুষ্ঠানে যিনি রয়েছেন, ওনার গান আপনারা শোনার জন্য কিন্তু দীর্ঘদিন অনুরোধ করেছিলেন। কেননা উনি আমাদের এখানে একদিন এসে প্রোগ্রাম করেছিল, আপনাদের গান শুনিয়েছিল। সেই অনুষ্ঠান যখন পুনঃসম্প্রচার করি বা রিপিট টেলিকাস্ট করি, তখন থেকেই কিন্তু আপনাদের ডিমান্ড যে এই শিল্পীকে আবারও চাই, আবারও গান শুনতে চাই, আবারও নতুন কিছু কথা বলতে চাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যাকে আমরা বাউল গান দিয়েই চিনি, রয়েছেন আমাদের সঙ্গে খালেক মিয়া। নমস্কার আমাদের স্টুডিওতে দ্বিতীয়বার। নমস্কার। তো কিরকম আছেন বলুন এই লকডাউন সময়ে? আছে মোটামুটি ভালো, তোমাদের সাথে আমি আছি। লকডাউন তো চলছে, কিছু করার নেই, যেহেতু এমন একটা ব্যাধি, যেহেতু অশনের সংকেত রয়েছে, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছে, করোনা আতঙ্কে আমরা রয়েছি। তো আজকে গান হবে আপনাদের সঙ্গে, এই অনুষ্ঠান সরাসরি চলছে টিভির পর্দায়, আপনারা ফোন করে আপনাদের প্রিয় শিল্পীর কাছ থেকে গান শুনতে পারেন, আপনাদের কথা শেয়ার করতে পারেন বা শিল্পীর সাথে কথা বলতে পারেন এই অনুষ্ঠানের মাধ্যমে। আর প্রত্যেকটা গান বা প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু শুধু শিল্পী অর্থাৎ যিনি গায় বা যার সুর, সেই সুর দিয়ে কিন্তু সম্পূর্ণ হয় না, তার জন্য লাগে যন্ত্রানুষঙ্গের সাপোর্ট বা মিউজিকের সাপোর্ট। তো আজকে তোমার সঙ্গে কারা রয়েছে যন্ত্রানুষঙ্গে একটু পরিচয় করিয়ে দাও। পরিচয় করে দিচ্ছি, আমার সাথে যিনি রয়েছেন তার আগে আমি একটু বলছি, আমি জি ত্রিপুরা, একটি মানুষের কথা বলে, জীবনের কথা বলে, সুখে দুঃখে এবং প্রতি মুহূর্তে অনেক কঠিন পরিস্থিতির ওনার আগে অগ্রিম মানুষকে আমাদেরকে নিয়ে চলেন এবং আমাদেরকে সতর্ক করে দেন। তো আমি জি ত্রিপুরার প্রত্যেক কর্মী এবং জি ত্রিপুরার যারা যারা কর্মী আছেন বা কাজ করছেন, আমি একজন মাটির শিল্পী, ছোট্ট একজন মাটির শিল্পী হিসাবে আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে যিনি প্রোগ্রামের আয়োজন করেছেন, জলসা সাউন্ড ট্র্যাক সাউন্ড অপারেটর মিস্টার বিশু, দীর্ঘদিন একসাথে আমরা কাজ করছি, আজকে আমি ওকে পেয়ে আরও খুশি। জি ত্রিপুরাকে আমার তরফ থেকে প্রীতি এবং শুভেচ্ছা রইল, আগামী দিনও মানুষের সুখে দুঃখে কর্মে মানুষের সাথে থাকবে। এবং দীর্ঘ 34 বছর আমরা জীবনটা শুরু করেছিলাম মাটির গান দিয়ে। আমার ডান দিকে যিনি আমার সাথে আজকে বাজাবেন শিল্পী, তবলা শিল্পী মিস্টার বিশ্বজিৎ মালাকার, দীর্ঘ একসাথে আমরা 34টি বছর এই মাটির গান নিয়ে আমরা লড়াই করছি বিভিন্ন প্রান্তে, ওনারা আমার সহযোদ্ধা ছিলেন। এবং আমার বাম পাশে যিনি সেই মাটির সুরকে লালন পালন করে আমাদের কণ্ঠে এবং আমাদেরকে পথ চলার জন্য সহযোগিতা করছেন, আমার প্রিয় মাই ব্রাদার, আমার প্রিয় সাথী রাজধন দাস, যিনি দোতরা আছেন। আমরা একই সাথে জীবনের লড়াইটা শুরু করছিলাম, এখনও আমরা সাথে আছি, জানি না আগামী দিন কী হবে। সৃষ্টিকর্তা এমন এক ব্যাধি পৃথিবীতে সৃষ্টি করেছেন, তার থেকে যদি বেঁচে থাকি তো আমাদের সেই মাটির গানের লড়াই মৃত্যুর আগ পর্যন্ত চলবে। আমরা চাইবো আপনারা আমাদেরকে ভালোবাসুন, মাটির গান শুনুন। জিতু পেরাকে আবার অনেক অনেক ধন্যবাদ।
আজকে তোমার এই দুজন সাথীর সঙ্গে কিন্তু আমিও রয়েছি খানিকটা সময়ের জন্য। অবশ্যই আমি রয়েছি আপনাদের সঙ্গে। যিনি সুলতানে রয়েছেন আমি ওকে একটু ওভারটেক করছি। আমি যেটা বলতে পারিনি, আমার ছেলের মতন খুব ভালোবাসে আমাকে, আমি ওকে খুব ভালোবাসি। উত্তম যিনি রয়েছেন আজকে সঞ্চালনে, আমি ওকে আমার তরফ থেকে অনেক 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 অভিনন্দন এবং আশীর্বাদ শুভেচ্ছা সবই ওকে আমি জানাচ্ছি। একদম। আর দর্শক বন্ধুরা, অনুষ্ঠানে তো গান হবে, গানের সাথে কিন্তু আপনারা থাকবেন এই অনুষ্ঠান জুড়ে। এবং আপনাদের প্রিয় শিল্পীর থেকে কোনো গান শোনার থাকলে কিন্তু আপনারা জানাতে পারেন। ফোন নাম্বার স্ক্রিনে রয়েছে, নাম্বারটি হলো 8014603478। এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি নিবেদন করছেন উদয়পুরের সুপরিচিত সাউন্ড জলসা সাউন্ড, জলসা সাউন্ডের কর্ণধার বিশ্বজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটি নিবেদন করার জন্য। তো অনুষ্ঠানের প্রথম গান কি দিয়ে শুরু করবে আজকে? আমি শুরুটা করছি গোষ্ঠের একটি গান দিয়ে, কারণ আমরা যারা মাঠে গান করি, আমাদেরকে যদি প্রকৃত আমরা মাঠে গানে করে থাকি তাহলে আমাদেরকে লালনকে জানতে হবে, রাধারমণকে জানতে হবে, গোষ্ঠগোপালকে জানতে হবে, আর হাসন রাজাকে জানতে হবে, আব্দুল করিমকে জানতে হবে, তাহলে আমরা একটা পরিপূর্ণ মাটির শিল্পী হতে পারবো। তো আজকে আমি শুরুটা করছি গোষ্ঠের গান দিয়ে, এটি বিখ্যাত গান, আমি সেটি দিয়ে আসলে অনুষ্ঠান স্টার্ট করছি। আর কত কাল কান্দা বীরে দয়াল, আর কত কাল কান্দা বীরে গেল দুঃখের কপাল, ও দয়াল গেল দুঃখের কপাল। আর কত কাল কান্দা বীরে দয়াল, আর কত কাল কান্দা বীরে গেল না আমার দুঃখের কপাল, দয়াল গেল না আমার দুঃখের কপাল। আর কত কাল কান্দা বীরে দয়াল, আর কত কাল কান্দা বীরে গেল না আমার দুঃখের কপাল, ও দয়াল গেল না আমার দুঃখের কপাল। ভালো কইরা ঘরে বানাইলাম বসতে করব বলে দয়াল, ভালো কইরা ঘরে বানাইলাম বসত করব বলে ঘরে ছাইতে পারলাম না আমি, ঘরে পারলাম না আমি, উড়াইয়া নিল ঘরের চাল দয়াল, উড়াইয়া নিল ঘরের চাল গেল না আমার দুঃখের কপাল, ও দয়াল গেল না আমার দুঃখের কপাল। কষ্ট কইরা গাছ লাগাইলাম ফল পাব বলে দয়াল, কষ্ট কইরা গাছ লাগাইলাম ফল পাব বলে
গাছের ডাল দয়াল শুকাইয়া গেল, গাছের ডাল গেল না আমার দুঃখের কপাল, ও দয়াল গেল না আমার দুঃখের নিজের জমি হয়ে বেহাল দয়াল, নিজের জমি হয়ে বেহাল গেল না আমার দুঃখের কপাল, ও দয়াল গেল না আমার দুঃখের কপাল। আর কত কাল কান্দাবি রে দয়াল, আর কত কাল কান্দাবি রে গেল না আমার দুঃখের কপাল, ও দয়াল গেল না আমার দুঃখের কপাল, ও দয়াল গেল না আমার দুঃখের কপাল, ও দয়াল গেল না আমার দুঃখের সত্যি। অনুষ্ঠানের প্রথম গানটা এত অসাধারণ, আর কতকাল কান্দাবিরে দয়াল, এই সময়টাই কিন্তু আমাদের কাঁদাচ্ছে দয়াল। দয়াল ভগবান ঈশ্বরে যেই হোক না কেন, আমাদের কিন্তু একটা কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হতে হচ্ছে এই করোনার জন্য। একদম ঠিক, আমরা সর্বমঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমরা যেন সকলে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি, আমাদের পৃথিবী যেন আগের ছন্দে ফিরে যেতে পারে, তার জন্য আমরা প্রার্থনা জানাবো। তো অনুষ্ঠানের দ্বিতীয় গান শুনবো, তার মাঝে অনেকেই ফোন করছেন, অনেক দর্শক বন্ধুরা ফোন ধরতে পারে না, গানের মাঝে ফোন করেন, আপনাদের সেই বারবার বলতে লাগে, যখন গান শেষ হবে তখন ফোন করবেন, অবশ্যই আপনাদের সাথে কথা বলবো, শিল্পীর সাথে কথা বলাবো। তো আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের শব্দ গ্রহণ করছেন আমাদের উদয়পুরের সুপরিচিত সাউন্ড বা অবিভক্ত দক্ষিণ জেলার সবার প্রিয় সাউন্ড জলসা সাউন্ড, আর জলসা সাউন্ডের কন্যাদা যিনি রয়েছেন বিশ্বজিৎ দা, বিশ্বজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠান নিবেদন করার জন্য। তো দ্বিতীয় গানে যাব নাকি? হ্যাঁ চলো চলো, ঠিক আছে। তো আমরা আমি এখন যে গানটি গাইছি লালন সাজির, কারণ ওনাকে আমরা সবসময় আমরা যারা মাঠে গান করি উনি আমাদের সাধনা, আমরা ওনাকে আগেই প্রথমে আমরা ওনাকে সাধন করি। তো আমি ওনার একটি বিখ্যাত গান করছি, চেষ্টা করছি গাওয়ার জন্য। শুনিলে মন চমকে ওঠে, শুনিলে মন চমকে ওঠে, দেখতে যে মন ভজন গরা, যেখানে সাই পরাম খানা, যেখানে সাই পরাম খানা, যেখানে সাই পরাম খানা, যেখানে সাই পরাম খানা, শুনিলে মন চমকে ওঠে, যেখানে সাই পরাম খানা।
ছুইলে প্রাণে মরি এই জগতে তাইতে তরি যা ছুইলে প্রাণে মরি এই জগতে তাইতে আত্মতত্ত্ব যে জেনেছে দীপজ্ঞানী সে হয়েছে কুবৃক্ষেষু ফল পেয়েছে কুবৃক্ষেষু ফল পেয়েছে আমার মনের ঘোর গেল না যেখানে সাই যেখানে সাই বারাম খানা যেখানে সাই বারাম খানা যে ধনে উৎপত্তি প্রাণধন সে ধনেরই হলো না যতন যে ধনে উৎপত্তি প্রাণধন সে ধনেরই হলো না যতন অকালের ফল পাকায় লালন অকালের ফল পাকায় লালন দেখে শুনে জ্ঞান হলো না যেখানে সাই পরম খানা যেখানে সাই পরম খানা যেখানে সাই পরম খানা যেখানে সাই পরম খানা শুনিলে মন চমকে ওঠে শুনিলে মন চমকে ওঠে দেখে যেমন যেখানে সাই পরম খানা 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 অসাধারণ এক কথায় এই গানগুলা যখনই শুনি বা আমাদের নতুন প্রজন্মের যারা রয়েছে বেশিরভাগ মানুষই কিন্তু আমরা মাটির গান বাউল গান বা যে হাসন রাজা বা যে বিখ্যাত কবিগুলা রয়েছে বা চারণ কবি রয়েছে সেসব গানগুলা কিন্তু আমরা ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছি কিন্তু হয়তোবা অনেকেই ভাবেন যে নতুন প্রজন্মের
যারা রয়েছে তারা হয়তো বা আধুনিক গানের দিকে বেশি ঝুঁকে না। আমি খেয়াল করে দেখেছি অনেকে কিন্তু বাউল গানকে কিন্তু অনেকটাই ভালোবাসে। আর সত্যি আজকের অনুষ্ঠানে আপনাকে পেয়ে, এত সুন্দর সুন্দর গান পেয়ে সত্যি কি বলবো, ধন্যবাদ আমাদেরকে সময় দিচ্ছেন। আর হ্যাঁ বলুন, ধন্যবাদ তোমাদেরকে সকলকে, এবং যারা আমার প্রোগ্রাম দেখছেন, লাইভ প্রোগ্রাম দেখছেন, যে জিতুপুরাকে আপনারা আছেন বলে আমরা বেঁচে আছি, এবং আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা বেঁচে থাকবো, এবং আরও বেশি করে আশীর্বাদ করবেন, মৃত্যুর আগ পর্যন্ত যাতে মাটি গান চালিয়ে যেতে পারি, ব্যাস। একদম, সেটা তো চলবে, কেননা তোমার তোমার গান সকলে যেন পছন্দ করে, তোমাকে ভালোবাসে সকলে তোমার এই গানের মাধ্যমে, তাই বয়সের শেষ জীবন পর্যন্ত কিন্তু সেই গান চালিয়ে যেতে হবে। এখন আমরা গান শুনবো, গান শোনার আগে একটা প্রশ্ন করি তোমাকে। হ্যাঁ বলো। তোমার এই মাটির গান কখন থেকে গাওয়া শুরু বা শেখা শুরু, বা মাটির গানের দিকেই বা কেন ঝুঁকলে তুমি? আমার জীবনটাই, কারণ আমার বাবা, আমার বাবা আমি যখন জন্ম হওয়ার পর যখন আমি জ্ঞান হয়েছে, আমার কিছুটা বুঝি, তখন আমার মা বা আমার প্রতিবেশী ওনারা বলতেন, আমার বাবা গাজের পট, মানে গাজের গান করতেন। তখন আমি স্কুল থেকে এসে দেখতাম বাবা এগুলো করছে, ও তখন থেকে আমার আকর্ষণ যে বাবা যে লাইনে গিয়েছে আমি সেই লাইনে যাবো, এবং প্রথম গুরু আমার জীবনের বংশ পরম্পরা সেটা। গান শোনার পর কিন্তু নিব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আজকের অনুষ্ঠান যিনি পরিচালনা করার জন্য সহযোগিতা করছেন, জলসা সাউন্ড, জলসা সাউন্ডের কর্ণধার বিশ্বজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ আমি বারবার বলছি, কেননা আজকের এই শব্দ, এত সুরেলা শব্দ আপনাদের কাছে পৌঁছচ্ছে শুধু বিশ্বদার জন্য। তো অনুষ্ঠানের আমরা এই গানটির পরে বিরতি নিব, বিরতির পর আবারও আসবো আপনাদের প্রিয় শিল্পী খালেক মিয়াকে নিয়ে। এবার ওপার বাংলার একটি গান, খুব জনপ্রিয় গান, এখন আছে আগামী দিনও থাকবে, গাইছি আমি আপনাদের সামনে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার প্রাণের বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। প্রথম দেখার কালে হে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে হে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে, ভুলিবে না মোরে, এ জীবন গেলে যদি না পায় তোমারে, জীবন যাবে বিফলে যদি না পায় তোমারে, জীবন যাবে বিফলে। সোনার জৈব নাঙ্গারে হইব, সোনার জৈব নাঙ্গারে হইব তোমার লাগে রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা।
পারো তুমি বন্ধু আমি ভুলি নাই ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই পরকালে যেন বন্ধু পরকালে যেন সাথী তোমার দেখা পাই যদি না পাই তোমারে জীবন যাবে বিফলে যদি না পাই তোমারে জীবন যাবে বিফলে সোনার জৈব নাহঙ্গারি হইব সোনার জৈব নাহঙ্গারি হইব তোমার লাগে রে হে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে হে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে ভালোবাসি বন্ধু তোমায় ভুলতে পারি না ভালোবাসি বন্ধু তোমায় ভুলতে পারি না শেষের দিনে দিও দেখা শেষের দিনে দিও দেখা যেন দেখা পাই বন্ধু না পাই তোমারে জীবন যাবে বিফলে যদি না পাই তোমারে জীবন যাবে বিফলে সোনার জৈব নাহঙ্গারে হইব সোনার জৈব নাহঙ্গারে হইব তোমার লাগে রে হে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে হে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় বন্ধু রে আমার অসাধারণ এই গানটি ছিল এবং এই গানটি না প্রত্যেকটা গানই তোমার থেকে যখন শুনি সেই প্রথম শো যখন আমাদের এই সেটে এসেছিলে এবং গান শুনিয়েছিলে তখনও গানগুলো ভালো লেগেছে আজকে তো কিছু বলার নেই লকডাউন পিরিয়ডে সকলেই রয়েছেন সকলেই ফোন করছেন কিন্তু ভুল টাইমে ফোন করছেন গান চলাকালীন ফোন করলে ফোনটা নেওয়া সম্ভব হচ্ছে না দর্শক বন্ধুরা তো আমরা এখন একটা বিজ্ঞাপন বিরতি নেব বিরতির পর আবারও আসবো আপনাদের প্রিয় শিল্পীকে নিয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছেন খালেক মিয়া তো সঙ্গে থাকবেন গানের বেলার অনুষ্ঠানের একটি বিরতির পর আবারও আসবো আপনাদের মাঝে গান নিয়ে সঙ্গে থাকবেন माता ज्वेलरी प्रेजेंट्स किसना डायमंड ज्वेलरी किसने बनाया मुझको खास दुल्हन बनने का एहसास मैं तो चली किसना संग पिया की गली किसना दुल्हनिया कलेक्शन किसना जगाओ विश्वास प्यार का भाव विश्वास परिवार का श्री माता ज्वेलरी न्यू टाउन रोड पोस्ट ऑफिस राधा किशोरपुर उदयपुर गोमती त्रिपुरा श्री माता ज्वेलरी प्रेजेंट्स किसना डायमंड ज्वेलरी जहां आप पाएंगे किसना डायमंड ज्वेलरी का आकर्षक कलेक्शन लेडीज रिंग सिर्फ 3,700 रुपए से प्रारंभ जेंट्स रिंग सिर्फ 14,700 रुपए से प्रारंभ
मंगलसूत्र सिर्फ 13,700 रुपए से प्रारंभ, नेकलेस सिर्फ 36,800 रुपए से प्रारंभ। किसना डायमंड ज्वेलरी के ऑथराइज्ड रिटेलर श्री माता ज्वेलरी, न्यू टाउन रोड, पोस्ट ऑफिस, राधा किशोरपुर, उदयपुर, गोमती, त्रिपुरा। कॉन्टेक्ट पर्सन मिस्टर सुकांत कर्माकर, मोबाइल 8132036952। সিটি সেন্টার সেই দিন থেকে আজও, মন কারা ডিজাইন এবং কোয়ালিটি .com যুগে সেরা ড্রেসের কালেকশন সিটি সেন্টার। আজই আসুন, পূজা উপলক্ষে দুর্দান্ত সব অফার সিটি সেন্টারে। বয়েজ কোয়ালিটি গার্মেন্টস, সেন্ট্রাল রোড, উদয়পুর, গোমতী, ত্রিপুরা। के 70 से ज्यादा देशों में करोड़ों लोग हमारे बढ़ते परिवार का हिस्सा बन रहे हैं, तभी तो हम हैं द वर्ल्ड्स फेवरेट इंडियन। ये ज़मीन ये आसमान। शेंगुप्ता बजाज अखुन उदयपुरे, हमारे ठिकाना विद्यासागर रोड, रमेश चुमनिर उत्तर प्रांते, होटल रॉयल इन एर विपरीते। जोगाजोग करुन उदयपुर सेल्स 7005988081, উদয়পুর সার্ভিস 7640963839, বনমালীপুর সেলস 8794713640, কাশীপুর সেলস 8794713641, কাশীপুর সার্ভিস 8794713644। বাজার আপনাদের জন্য নিয়ে এসেছে লোকাল ও ইম্পোর্টেড রেডিমেড ফার্নিচারের বিপুল সম্ভার। আমাদের প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাবেন ইম্পোর্টেড সেন্টার টেবিল, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সোফা ও স্টেনলেস স্টিলের বিভিন্ন সামগ্রী। টাটা, অনুমা, নিরল ও গোদরেজের মতো সমস্ত রকম ব্র্যান্ডেড কোম্পানির আলমিরা সহ বাচ্চাদের ধরার টেবিল, কম্পিউটার টেবিল, রিমুভেবল চেয়ার। তাছাড়াও পেয়ে যাবেন ছোট বড় সব ধরনের লোকাল শোকেজ, আলমিরা, বুক সেলফ সহ আরো বিভিন্ন কিছু। আমাদের নতুন সংযোজন ইন্টেরিয়ার ডোর লক, হ্যান্ডেল, ডোর হ্যান্ডেল, ব্র্যাকেট সহ বিভিন্ন কাটার এবং ড্রিল মেশিন, তাও আবার বাজারে সবচাইতে কম দামে। তাহলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে, কৃষ্ণা বাজার, সেন্ট্রাল রোড, উদয়পুর, গোমতী ডিস্ট্রিক্ট, ত্রিপুরা। উদয়পুর শহরে বসবাস করছেন, আপনার বাচ্চাকে কোথা থেকে বইপত্র কিনে দেবেন ভাবছেন, চিন্তা ছাড়ুন, সোজা চলে আসুন মিত্র বুকসে। আমাদের এখানে পেয়ে যাবেন বাংলা ও ইংরেজি মাধ্যমের নার্সারির সমস্ত রকম বই, সিবিএসই বোর্ডের সব রকম বই, কলেজ থেকে শুরু করে বিদ্যালয়ের বাংলা ও ইংরেজি মাধ্যমের সমস্ত বই সহ খেলার নিত্য নতুন সামগ্রী এবং
বিদ্যালয়ের বিভিন্ন প্রপস পাইকারি ও খুচরো মূল্যে। সঙ্গে পেয়ে যাবেন সব ধরনের অত্যাধুনিক আর্ট সামগ্রী। তবে আর ভয় কিসের, আপনাদের সেবায় নিয়োজিত আছে মিত্র বুকস। মিত্র বুকস প্রোপ্রাইটার নন্দলাল মিত্র, বাংলা বাজার বঙ্গবন্ধু লেন, উদয়পুর, গোমতী জেলা, ত্রিপুরা। যোগাযোগ 9862164206। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে আপনি কি আপনার অলংকার কোথায় তৈরি করবেন ভাবছেন? ভাবছেন মনের মতো হবে তো? ভাবনা ছাড়ুন, আসুন শ্রীমাতা জুয়েলারিতে। শ্রীমাতা জুয়েলারি গহনার জগতে এ শতাব্দীর বিশ্বাস। দীর্ঘদিন ধরে আপনাদের নিকটবর্তী উদয়পুর শহরের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে গড়ে ওঠা শ্রীমাতা জুয়েলারিতে রয়েছে হলমার্ক যুক্ত 22 ক্যারেট স্বর্ণালঙ্কারের নজর কাড়া সম্ভার। এছাড়া আমরা অর্ডারও নিয়ে থাকি, তাই নিত্য পরার হালকা গহনা হোক কিংবা বিবাহ সহ যে কোনো অনুষ্ঠানের ভারী গহনা, আপনার মনের মতো ডিজাইনের অলংকার বানিয়ে নিতে আসুন শ্রীমাতা জুয়েলারিতে। শ্রীমাতা জুয়েলারি, নিউ টাউন রোড, উদয়পুর, গোমতী, ত্রিপুরা। ফোন 9436185580 এবং 8132036952। কেউ নয় কেউ কেটা, আর খবর খাবেন না। এবার আপনিও সাংবাদিক, পথ চলতে আপনার সামনে ঘটে যাওয়া খবর পাঠান আপনি, ছবি ভিডিও এবং ঘটনা লিখে পাঠান হোয়াটসঅ্যাপে। আপনারা দেখছেন জি ত্রিপুরা, সত্যের খুঁজে সবসময় এক কদম এগিয়ে। ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান গানের ভেলা নিয়ে। এ অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের এই সময়ে খানিকটা আনন্দ দেওয়ার জন্য, আপনাদের এই কঠিন সময়ে যে মনটা ভারাক্রান্ত রয়েছে তা কিছুটা হলেও একটু স্বস্তি দেওয়ার জন্য এই অনুষ্ঠান আমরা প্রতিনিয়ত করে থাকি। প্রতিনিয়ত আপনাদের সামনে রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী যারা রয়েছেন, যারা গানের মাধ্যমে আপনাদের মন জয় করে নিয়েছে ইতিমধ্যে, তাদের নিয়ে আমরা এই অনুষ্ঠান সাজাই। তারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই মঞ্চে বা এই অনুষ্ঠানে আসেন। তো আজকে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আপনারা কার গান শুনছেন, বা যাকে আমরা এক ডাকি চিনি বা যাকে আমরা দেখলেই তার নামটা বলে দিতে পারি। তো শিল্পীর পরিচয় লাগে না, তারপর আমি বলে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী যাকে আমরা বাউল গান করতে বেশিরভাগ শুনি, খালেক মিয়া। তো বিরতির পর আপনারা ফোন করতে পারেন, অনেকেই ফোন করেছেন বিরতির পর বা গান যখন শুরু হয় তখন ফোন করেন। আপনারা কিন্তু ফোন করে শিল্পীর সাথে সরাসরি কথা বলতে পারেন, আপনাদের সামনে তো রয়েছেন প্রিয় শিল্পী। তো বিরতির পর কি গান শুনবো? আচ্ছা, অনেক গান তো শোনা হলো, লালন গান কি আজকে শুনতে পাবো আজকের এই অনুষ্ঠানে? লালন তো আমাদের সাধনা, যেটা আমি বললাম। তো আমি এখন লালনের আরেকটি খুব পরিচিত এবং খুব পপুলার গান আমি পরিবেশন করছি। চাতক প্রায় হারিনি চে আছে কাল সোষি, চাতক প্রায় হারিনি চে আছে কাল
আমি হব বলে চরণ দাসি, হব বলে চরণ দাসি, ওতা হয় না কপালে গুণে, ওতা হয় না কপালে গুণে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মেঘের বিদ্যুৎ মেঘে যে মন লুকালে না পায় তার অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যে মন লুকালে না পায় তার অন্বেষণ, কালাহারে হারায়ে তে মন, কালারে হারায়ে তে মন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ ফেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। যখন রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়, যখন রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়, ফকিরের লালন ভেবে বলে সদায়, ফকিরের লালন ভেবে বলে সদায়, ওই রূপ ফেরিয়ে দর্পণে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। অসাধারণ এক কথাই সত্যি, আমরা এই সময়টায় যেভাবে অতিবাহিত হচ্ছি, আমাদের কোনো না কোনো জায়গায় মনের মানুষের সঙ্গে যে মিলনের যেই সময়টা বা যে দূরত্বটা, সেটা কিন্তু কোথাও একটা থেকে গেছে। কারণ এই লকডাউন, এই পরিস্থিতিতে আমাদের মনের মানুষের সাথে কিন্তু ঠিকভাবে দেখা করতে পারছি না, হয়তোবা দেখা করতে পারছি কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু দেখা করতে হচ্ছে, আগের মতন কিন্তু আর এখনকার পরিস্থিতি নেই। তো অনেকেই ফোন করছেন এই গানের মাঝে বা বিরতির পর, অনেকেই ফোন করেছেন, আপনাদের সাথে কিন্তু আমি কারোরই কথা বলাতে পারিনি, হয়তো বা আপনারা পরবর্তী সময়ে ফোন করবেন, আপনারা বলবেন যে কেন কথা বলতে সুযোগ দেওয়া হয়নি। একজন রয়েছেন দর্শক, কথা বলেনি, নমস্কার, কি বলছেন? নমস্কার, আমি কাকাবন্ত বলছি। হ্যাঁ, স্বাগত, বলুন আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, উনি বলুন। হ্যাঁ, নমস্কার, নমস্কার। হ্যাঁ, আছি, মোটামুটি আছি। ওয়ালাইকুম সালাম, ভালো আছি।
যান্ত্রিক উপযোগ হচ্ছে তার জন্য আপনার কথা আমরা ভালোভাবে বুঝতে পারছি না, আরেকবার বলুন। মা হারালে মা, ঠিক। আমি যখন বিজ্ঞাপন বিরতি নেওয়া হয়েছিল তখন কিন্তু আমি এই গানটা করার জন্য কিন্তু আমি রিকোয়েস্ট করেছিলাম শিল্পী গ্যাসকে, যিনি রয়েছেন। উনি বললেন যে গতবার তো করেছি কিন্তু আমি অনুরোধ করেছি এইবারও করতে হবে সকলের জন্য। আরেকজন রয়েছেন দর্শক বা অনেকেই ফোন করছেন, তো এই গানটা অবশ্যই হবে, এখন হবে নাকি পরবর্তী সময়ে হবে? করবো, একটু পরে করছি। আচ্ছা, তো আরও অনেকেই ফোন করছেন, আপনাদের ফোনটা নিতে পারছি না, তার জন্য আর একটা ফোন নিয়ে নিই, তারপরে আমরা অনুষ্ঠানে যাব। নমস্কার, গানের বেলা অনুষ্ঠানে স্বাগত। নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যালো, হয়তোবা, হ্যালো, হ্যালো দাদা, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো, শুনতে পাচ্ছি, বলো। খালা কাঙ্কালের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, উনি শুনছে তোমার কথা, বলো। দাদা, আমি মায়ের এক ফোঁটা দুধের ঋণ এই গানটা একটু শুনতে চাই। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শুধাইব না কোনোদিন, এই গানটাই কি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে বলছো? আমি কাকরাবন থেকে বলছি। কাকরাবন থেকে, ঠিক আছে, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের গান হবে। তোমাদের প্রিয় শিল্পী যেন আজকে এসেছে, তোমাদের প্রত্যেকটা প্রিয় গান শোনানোর চেষ্টা করবে, সময় সাপেক্ষে হলে সেটা শোনানোর চেষ্টা করবেন উনি, সঙ্গে থাকবে। ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য। চলো আমরা গানে ফিরে যাই। এখন যে গানটি করছি, হাসনের রাজা, তিনি রাজাই ছিলেন কিন্তু খুব ভ্রমণ করতেন, এবং এটা ওনার জন্য ওনার অনেক হিস্টোরি আছে, ইতিহাস আছে। উনি সেই রাজত্ব ছেড়ে দিয়েছিলেন মাটির গানের টানে, এবং এই গানের মধ্যে জানেন উনি কী খুঁজে পেয়েছিলেন? উনি তার সেই রাজ্যকে ছেড়ে দিয়ে শুধু নৌকা বিলাস করতেন আর এই গান লিখে যেতেন, এবং তিনি শেষ যে গানটা লিখেছেন, উনি দালান বাড়ি টাকা পয়সা ধন দুলো সোনা গোনা কিছু চাননি, চেয়েছিলেন যে আমি তো যেতে হবে, আমার তো যেতে হবে, আমার তো একদিন মরণ হবে। গাইছে এটি বিখ্যাত গান। আরে কি ঘরে বানাই মুই আমি, আরে কি ঘর বানাই মু আমি, আরে কি ঘর বানাই মুই আমি, সোনের মাঝারে লোকে বলে বলে রে ঘর বাড়ি নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইলাম আমি, কি ঘর বানাইলাম আমি, সোনের মাঝারে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আগে যদি জানতো হাসন বাজবো কদিন আর, আগে যদি জানতো হাসন বাজবো কদিন আর, আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা সুলামার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কে ঘর বানাইলাম আমি, কি ঘর বানাইলাম আমি, সোনের মাঝারে লোকে বলে
बोले रे घर पर भाला नया मान लोके बोले बोले रे घर पर भाला नया मान भाविया हासन राजा घर दुआर ना बांधे हे भाविया हासन राजा हे भाविया हासन राजा घर दुआर ना बांधे कोथाई निये राखबो वालाय कोथाई निये राखबो वालाय तार लगिया कांदे लुके बोले बोले रे घर पर भाला नया मान लुके बोले बोले रे घर पर भाला नया मान के घर बनाइला मामी की घर बनाइला मामी सुनने रे माझारे लुके बोले बोले रे घर पर भाला नया मान लुके बोले बोले रे घर पर भाला नया मान हे भाविया हासन राजा बाजब कत दिन आगे जो दे जानतो हासन बाजब कत दिन बनाए तो दालन कोठा बनाए तो दालन कोठा कोरिया रंगीन लुके बोले बोले रे घर पर भाला नया मान लुके बोले बोले रे घर पर भाला नया के घरे बनाइला मामी के घरे बनाइला मामी सुनेरी माझार लोके बोले बोले रे घर बारे भाला नया मान लोके बोले बोले रे घर बारे भाला नया मान लोके बोले बोले रे घर बारे भाला नया मान लोके बोले बोले रे घर बारे भाला नया मान के घर बनाइला मामी के घर बनाइला मामी सुनने रे माझारे लोके बोले बोले रे घर बारे भाला नया मान लोके बोले बोले रे घर बारे भाला नया मान लोके बोले बोले रे घर बारे भाला नया मान लोके बोले बोले रे घर बारे भाला नया मान असाधारण गानटा लोके बोलुक आमादेर घर बाड़ी भालो नहीं लोके जेनो एटा ना बोलते पारे जेनो आमादेर मनटा मनटा भालो हाँ सेटाई लोके जेनो सब जगह बोलते पारे जे ओर मनटा भालो घर बाड़ी भालो नहीं সেটা ঠিক আছে কিন্তু আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেকের মনকে ভালোভাবে তৈরি করতে হবে সমাজে ভালো কাজ করার জন্য তৈরি করতে হবে আজকের অনুষ্ঠান আপনাদের জন্য আমরা বিগত দিনও রেখেছি আপনাদের মাঝে বিভিন্ন শিল্পীরা যারা ত্রিপুরারা যে ইতিমধ্যে তাদের নাম আপনাদের মনে আপনাদের প্রাণে পৌঁছে দিয়েছেন তাদের গানের মাধ্যমে তো আজকে রয়েছেন আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী খালেক মিয়া তো অনুষ্ঠানে কথা বলবো না সময় যত যাবে গানের সময়সীমাটা খুবই কম হবে তাই গান শুনবো বেশি কথাটা একটু নাই কমই বলি আজকে চলো আমরা কি গান শুনবো এখন এখন একজন রিকোয়েস্ট করেছেন মাতৃবন্দনা আমি চেষ্টা করছি গাওয়ার জন্য আমি শিল্পীর সে অনুরোধ শুধু একটু মুখরাটা গেয়ে আমি আপনাদেরকে এই অনুরোধটা আমি রাখছি কিন্তু শুধু মুখরাটা গাইব কারণ আমার মা পথযাত্রী হয়তো বেশি দিন আর থাকবে না যার ফলে আমি গাই না আমার একটু অসুবিধা হয়ে যায় তবু রিকোয়েস্ট করেছেন এটি বিখ্যাত গান
কথা এবং সুর আমার মাকিনি আমি করেছিলাম এবং গানটা খুব অনেকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। তোমার গানটা কিন্তু অনেকটাই জনপ্রিয়। মাগো দরো মহারালে মামিলে না মহারালে মামিলে না জগতে সবই মিলে মায়ের মতো দরদিনি পাবে না কো খুঁজে সে যে আমার মা দরদিনি মা সে যে আমার মা দরদিনি মা জগতে সবই মিলে মায়ের মতো দরদিনি পাবে না গো খোঁজে সে যে আমার মা দরদিনি মা সে যে আমার মা দরদিনি মা দনম দুখী মা জনম দুখী মা দশ মাস তিন পরে এলাম যেদিন মায়ের কোলে দুঃখের কথা মা জননী গেল সব ভুলে দশ মাস দিন পরে এলাম যেদিন মায়ের কোলে দুঃখের মা জননী গেল সব ভুলে মায়ের আঁচল শীতল পাটি মায়ের আঁচল শীতল পাটি হলাম বড় সে আঁচলে মায়ের মতো এমন সুখী পাব না কো খুঁজে সে যে আমার মা দরদিনি মা সে যে আমার মা দরদিনি মা জগতে সবই মিলে মায়ের মতো দরদিনি পাবে না কো খুঁজে সে যে আমার মা দরদিনি মা সে যে আমার
जनम दुखे मा 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 गो একটি কথায় যেন পুরো বিশ্ব, পুরো পৃথিবী। আর মায়ের উপরে এই গানটি শোনার পর কিন্তু শরীরের শিহরণ জেগে উঠেছে খানিকটা সময়ের জন্য। সত্যি তো, আমরা সকালে ঘুম থেকে শুরু করে রাতে বাড়ির যাওয়ার পর খাওয়া অবধি কিন্তু মা সবটা খেয়াল রাখেন। কি কষ্টই না করেন আমাদের ছোটোবেলা থেকে আমাদেরকে এতটুকু বড় করার জন্য। আমরা এই দেখি শুভবুদ্ধি সম্পূর্ণ সমাজে বলা যায় বা এই সমাজে অনেক ঘটনা দেখি। আমরা যেহেতু সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত রয়েছি, অনেক ঘটনা দেখি যেগুলো সত্যি মনকে কাঁদায়, সভ্য সমাজের মানুষকে ভাবায় যে মা ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছে, সেই মাকে শেষ বয়সে ঠিকভাবে দু মুঠো খেতে দেয় না, থাকার জন্য ঘর দেয় না। সত্যি অবাক, সত্যি। আমি আমার মাকে চেষ্টা করছি, কিন্তু মা এখন অনেকটা বয়স হয়েছে, প্রায় 100 উপরে, কিন্তু একটু অ্যাবনর্মাল হয়ে গেছেন। মা যাতে আমাকে ক্ষমা না করে, আমি সেবা করতে পারছি না, যার জন্য আমি এই গানটা এখন ছেড়ে দিয়েছি। কারণ আমার মাকে আমি যেমন সেবা করতে চেয়েছিলাম, আমার সে সৌভাগ্য হয়নি। আমি জানি আমার মা আমার জন্য কী করেছেন। আমার মা যাতে আমাকে ক্ষমা না করে চেষ্টা করছি, তারপরও মাকে যা জিম্পানি দিয়েছি চেষ্টা করছি, মাকে স্নান করাচ্ছি, কাপড় ধুচ্ছি, মা অনেক সময় ঘরে পায়খানা করে দেয়, কাছাচ্ছি, কিন্তু তারপরও মনে হয় যে আমি সন্তুষ্ট হতে পারিনি। আমার মাকে সেবা করে আমি সন্তুষ্ট, যাই হোক, যে গানটা অনুরোধ করেছেন, ধন্যবাদ মাতৃ, মা এবং বাবা, তার উপর আর কোনো দেবতা নেই, তাদের সেবা করুন, দেখবেন ভগবান অনেক মঙ্গল করবে। একদম, আপনার মায়ের আরও দীর্ঘায়ু কামনা করি আমাদের পরিবার থেকে, জিতপুরা পরিবার থেকে। এবং মায়ের যে দুই একটা ঘটনা আমাদের শুভবুদ্ধি সম্পূর্ণ যারা মানুষ হয়েছেন তাদের বিবেককে নাড়া দেয়, এরকম ঘটনা যেন অহরহ আর না হয়। আমরা ছেলেরা বা আমরা সন্তানরা যেন মাকে ভালোবাসতে শিখি, বাবাকে ভালোবাসতে শিখি, গুরুজনকে ভালোবাসতে শিখি। আজকের প্রজন্ম, আগামী দিনের ভবিষ্যৎ আমরা কিন্তু গড়তে পারি। টাকা পয়সা কিন্তু এক জন্মে কিন্তু গড়া যায়, কিন্তু যে সংস্কার, যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু গড়তে কিন্তু বংশ পরম্পরা লাগে। এই জিনিসটা খেয়াল রাখবেন। অনুষ্ঠানের শেষ পথে এসে গেছি, অনেকেই গানের অনুরোধ করছেন, ফোনটা ধরা সম্ভব হচ্ছে না, আপনারা ফোন করবেন, অবশ্যই আপনাদের প্রিয় শিল্পী রয়েছেন, আর খানিকটা সময় গান শোনাবেন। এখন কি গান শুনবো আমরা? এখন আমি একটি বিখ্যাত রাধারমণের একটি গান আমি পরিবেশন করছি, রাধারমণ এবং আব্দুল করিম ওনারা সমকক্ষ ছিলেন। রাধারমণ আব্দুল করিম যখন গান লিখতেন, আচ্ছা একটু ওভারটেক করি, একটা ফোন রয়েছে, অনেকক্ষণ ধরে ফোনটা করছে, ধরে নিই, কথা হবে। ঠিক আছে, নমস্কার, গানের বেলা অনুষ্ঠানে স্বাগত, বলুন। নমস্কার বন্ধু, কে বলছেন? নমস্কার, আমি টাকরাম থেকে বলছি। স্বাগত, বলুন অনুষ্ঠানে। আমাদের বাউল থেকে বলুন, আমার একটা পছন্দের গান গাইছে। আপনার পছন্দ? আমার তো যে কয়টা গান গিয়েছে অনুষ্ঠানে সব কয়টা গানই আমার কাছে পছন্দ গান। আপনার কোনো পছন্দের গান রয়েছে কিনা নিজস্ব, সেটা বলুন। না না, সবগুলোই পছন্দের, কিন্তু আপনাদের প্রিয় শিল্পী থেকে। নমস্কার বন্ধু, কে বলছেন? নমস্কার বন্ধু, কে বলছেন? টিভি সাউন্ডটা মিউট করে কথা বললে
নমস্কার, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি আমরা, বলুন আপনি। আমি সীতাপুর থেকে মরণদাস করতেছি। স্বাগত অনুষ্ঠানে, বলুন। দক্ষিণ সীতাপুর থেকে মরণদাস। স্বাগত অনুষ্ঠানে, বলুন কি কথা বলতে চান শিল্পী থেকে বা কি গান শুনতে চান? আর খানিকটা সময় রয়েছে। একবার বিদায় যাও মা ঘুরে আসি। প্রত্যেকটা গান মানে আমাদের আজকে শিল্পীর প্রত্যেকটা গানই আপনাদের মনে গাঁথা থাকে। আর একজন দর্শক রয়েছেন, সকলের সাথে ছোট্ট করে একটু আলাপটা করিয়ে দিই শিল্পীর সাথে। আরেকজন রয়েছে, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার বন্ধু, বলুন। আমি মরণ দাস কইছি। আরেকজন রয়েছেন, দুঃখিত, নমস্কার বন্ধু, কে বলছেন? বন্ধু শোনা যাচ্ছে আওয়াজ? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি বিলোনিয়া থেকে বলছি। স্বাগত, বলুন। ওই বিলোনিয়া, এই খালেদা বিলোনিয়া একসময় টাউন হল মাত করে দিয়েছিলেন যে একটা গান, ওই আপনার হায়রে নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মসজিদে গাইছিল। প্রত্যেকটা গান, যারা দর্শক বন্ধুরা রয়েছেন আপনাদের প্রত্যেকটা গানই কিন্তু আমাদের সকলেরই প্রিয় গান। যদিও সময়টা কম রয়েছে, আপনাদের ভুলের কারণে কিন্তু প্রথম থেকে কথা বলতে পারিনি, কেননা গানের মাঝে ফোন করলে কিন্তু কথা বলাটা সম্ভব হয় না। আরেকজন রয়েছেন, শেষ কল অনুষ্ঠানের, তারপর আমরা পরপর কয়েকটা গান শুনবো, অনুষ্ঠান শেষ করবো। আরেকজন রয়েছেন, নমস্কার, বলুন। নমস্কার বন্ধু, কে বলছেন? নেই, সঙ্গে নেই। আরেকজন রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ খালেক ভাইয়ের একটা নমস্কার জানাই। হ্যাঁ আমি লক্ষণ। বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা, বলুন। আমি খালেক ভাইয়ের একটা মায়ের গান শোনানোর জন্য বলছি। মায়ের গান? মায়ের গান। ধন্যবাদ, সঙ্গে থাকুন, অবশ্যই হবে। আপনাদের সকল পছন্দের গান আমরা পরপর শোনানোর চেষ্টা করব, হয়তো বা প্রত্যেকটা গান ছোট্ট ছোট্ট করে গাওয়ার চেষ্টা করবেন শিল্পী, কেননা সময়টা খুবই কম। তো চলো আমরা গানে আবারও ফিরে যাই, আপনারাও ফিরে যান। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এতটা ভালোবাসা দিচ্ছেন আমাদের এই শিল্পীকে। ঠিক আছে, আমি একটি কাকরামন থেকে একটি ফোন করেছেন, মায়ের গান তো একটু আগে গাইলাম, জানি না আপনি শুনেছেন কি না। কাকরামন থেকেও মায়ের একটি গানের রিকোয়েস্ট করেছেন, আমি শুধু মুখাটি গেয়ে নিচ্ছি, কারণ সময় কম, সবটা পুরোটা শোনাচ্ছি না, একটু একটু করে আমি গেয়ে নিচ্ছি। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে কোহরিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে কোহরিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা, দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। কারণ যেহেতু সময়টা কম, একটু একটু করে শুনে যাচ্ছি। আমি পিসিআর বেজিনে রয়েছেন, ইকোটা কমানোর জন্য অনুরোধ জানাবো, অনেকটা ইগো রয়েছে। শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে খালেক মিয়া, অনেকেই ফোন করছেন, কথা বলবো, একটু ছোট্ট করে একটা ফোন নিয়ে নি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, বলুন, শুনতে পাচ্ছি, বলুন।
থেকে একটি অনুরোধ করছি। হ্যাঁ বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, খালেক ভাইও শুনতে পাচ্ছেন। অলরেডি অনেকটি গানে গেয়ে নিয়েছেন, হয়তো বা দর্শক বন্ধু আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন, সঙ্গে থাকবেন, আপনাদের প্রিয় গান শোনানোর চেষ্টা করবেন। আরেকজন রয়েছেন, ছোট্ট করে কথা বলে নেব। নমস্কার, কি বলছেন? অনুষ্ঠানের সময়সীমাটা অনেকটি কম, কি বলছেন বন্ধু? নমস্কার, বলুন। ধন্যবাদ আপনাদেরকে। কেন কেন না এই এই অনুষ্ঠান দেখানোর জন্য যথেষ্ট ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাদের নিয়মিত দর্শক। আরেকজন রয়েছেন, ছোট্ট করে কথা বলে নেব। নমস্কার, কি বলছেন? বলুন, শুনতে পাচ্ছি। ঠিক আছে, সঙ্গে থাকুন, সময় রয়েছে খানিকটা, এই মধ্যে হয় যদি আরেকজন রয়েছেন কথা বলে নি। নমস্কার, কি বলছেন? হ্যালো, নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যালো দাদা, নমস্কার। নমস্কার, নমস্কার, হ্যাঁ বলেন। খাতার ভিতর অতীন পাখি ওইটা গান হবে, সব হবে। আর সময় রয়েছেন, আর একজন দর্শক রয়েছেন, ছোট্ট করে কথা বলে নেব। নমস্কার, কি বলছেন? নমস্কার, কি বলছেন? অপরার নজওয়ান হিন্দু মুসলমান হবে, প্রত্যেকটা গানই হবে, অনুষ্ঠানের শেষ কল, আর ধরতে পারবো না আপনাদের অনুরোধ, সবগুলা গান একটু একটু করে হোক। আর হাতে আমাদের সময় রয়েছে, 15 মিনিট সময় রয়েছে। ঠিক আছে, এই গানটির জন্য খুব রিকোয়েস্ট, খুব অনুরোধ, আমি গেয়ে নেই নাকি? প্রত্যেকটা যে কটা গান রেখেছে সবগুলা দুই লাইন এক লাইন করে যদি সম্ভব হয় একসঙ্গে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। এই গানটির জন্য খুব জোরালো অনুরোধ, তো আমি গাইছি, যারা টিভির পর্দায় দেখছেন অনুরোধ করেছেন আপনারা গানটা শুনুন, খুব বিখ্যাত গান। এই গানটার একটু ইতিহাস আমি বলে নিই। বাংলাদেশ সাভার, ডক্টর জাফরুল্লাহ, সারা পৃথিবীর যতটি কান্ট্রি আছে সব জায়গা থেকে এটি স্বাস্থ্যবিধির উপর একটি প্রোগ্রাম করেছিলেন, আর সেখানে আমি গানটি গেয়েছিলাম, এবং সেখান থেকে যারা আমার গানের ভাষা বুঝিনি কিন্তু রিদমটা বুঝেছে, যে এত আনন্দ যে আমার জীবনের এটা বিরাট পাওনা ছিল, সেটাকে আমি ত্রিপুরা এসে অনেকটা পপুলার করি গানটাকে আমি গাইছি। গাহরে নজওয়ান হিন্দু মুসলমান, গাহরে নজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদে গাইতাম হারে, মিলিয়া বাউলা গানার সারে গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাহরে নজওয়ান হিন্দু মুসলমান, গাহরে নজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদে গাইতাম হারে, মিলিয়া বাউলা গানার সারে গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন যখন হইত গাদের গাহানাই তো রঙে ঢঙ্গে গাইত হই আনন্দ পাইতাম, বর্ষা যখন হইত গাদের গাহানাই তো রঙে ঢঙ্গে গাইত হই আনন্দ পাইতাম, চারি গান সারি গান আনন্দের তুফান, চারি গান সারি গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম হারে, গাইয়া সারি গান নাও ভাসাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে
অসাধারণ। আমরা কিন্তু এখনো কিন্তু হিন্দু মুসলমান সকলে কিন্তু খুব ভালোভাবে দিন কাটাচ্ছি, একে অপরকে ভ্রাতৃত্ব সম্পর্কে জড়িয়ে কিন্তু আমরা কাটাচ্ছি। আমরা এই পরম্পরা হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে যেন আগামী দিনও যেন অতিবাহিত করতে পারি সেটি কামনা করি। চলো পরবর্তী গান শুনি। কথা কম, গান বেশি, অনেকেই ফোন করছেন, ফোন আর নিতে পারবো না। ধন্যবাদ সকলকে। এখন যে গানটি করছি রাধারমণ, কারণ এখানে লালন হয়েছে, গোসের হয়েছে এবং অন্যান্য গান হয়েছে, রাধারমণকে আমরা এখন স্মরণ করছি। উত্তম যিনি সঞ্চালন করছেন, জি টিভিতে যারা কর্মীরা আছেন অসংখ্য ধন্যবাদ, চালিয়ে যাক, আমরা আছি ওদের পাশে। এবং আমার ডাইনে এবং বামে যারা যিনি আছেন দুটি, ওরা আমার ডাইন এবং বাম, আমার যারা বসে আছেন দুজন, আমার জীবনের প্রথম সৈনিক এখনও বহন করে যাচ্ছেন এই মানুষটাকে। আমি দুজনের কাছে দারুণভাবে কৃতজ্ঞ। আর একটি কথা না বললে না হয়, তোমার গানের সঙ্গে যন্ত্রণার সঙ্গে এত সুন্দরভাবে বাজাচ্ছেন, তবলায় রয়েছেন, একতারা রয়েছেন, সত্যি অসাধারণ। মাটির গান সম্ভবত একই বলে, একসাথে তবলা আর একসাথে হারমোনি, আর একটা রয়েছে একতারা, আর কি লাগে যদি ভালো শিল্পী হয়। তো চলুন অনুষ্ঠানের আর দুটো গান, একটা গানের পরেই অনুষ্ঠানের আরেকটি গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব। গান শুনছেন সঙ্গী শিল্পী খালেক মিয়া থেকে। ও, এই গানটা একটু করে নিচ্ছি, কারণ এই গানটির জন্য আমাকে খুব রিকোয়েস্ট করেছিলেন, আমি গাইছি গানটি। এই গানটি গাওয়ার পরে রাধারমণ দিয়ে অনুষ্ঠান শেষ করবো। গাইছে একটি বিখ্যাত গান, খুব বিখ্যাত গান, আমি এখন এই গানটি না গাইলে আমার কাছেও ভালো লাগে না, আমি গাইছি গানটি। একদিন মাটি ভিতরে হবে ঘর মনা, কেন বন্ধ দালা রে মনা, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনা, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন।
বন্ধ দালান ঘর হে মন আমার কেন বন্ধ দালান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দামে সবে রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দামে সবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকলে হবে তোমার পর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান দেহ তোমার চোর মোচোর গলে পচে যাবে শিরায় পশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চোর মোচোর গলে পচে যাবে শিরায় পশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির উপর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দামে সবে রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দামে সবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকলে হবে তোমার পর হে মন আমার কেন বন্ধ দালান ঘর হে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর অসাধারণ কেন দালান ঘর বাদ এই কথাটা কিন্তু আজকের দিনে কিন্তু প্রমাণ সেই প্রমাণটার চক্ষুষ যার জন্য হয়েছে অবশ্যই করুণা সত্যি করুণা বড় লোক ছোট লোক জাত পাত ধর্ম সব কিছু মিলিয়েই কিন্তু একদম আকৃষ্ট হয়েছে বা প্রভাব ফেলছে তাই দালান ঘর বা কুড়ে ঘর এটার কোনো মানে রাখে না ভালোভাবে থাকুন সুস্থভাবে থাকুন ভালোবাসার চেষ্টা করুন মানুষকে অনেকেই ফোন করছেন ফোন নিতে পারছি না আজকে যন্ত্রে যিনি সাহায্য করছেন বা সাউন্ডে
উদয়পুর এবং অবিভক্ত দক্ষিণ জেলার সুপরিচিত সাউন্ড জলসা সাউন্ড কন্যদা রয়েছেন বিশ্বজিৎদা। তো অনুষ্ঠানের শেষ গানে শেষ করার পরই আপনাদের থেকে বিদায় নিব, অনুষ্ঠানের শেষ গান। ঠিক আছে, করছি। এবার যে গানটি করছি বিখ্যাত, যেটা উত্তম বলেছে আমি ওর সাথে একটু শেয়ার করছি। উত্তম যেটা বলেছেন, মানে সঞ্চালক জি ত্রিপুরা, আমি খুব ভালোবাসি ওদের সবাইকে, আমি ভালোবাসি যারা ক্যামেরাতে আছেন এবং মেশিনে করে আছেন, পর্দার আড়ালে যারা আছেন, আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাদেরকে, যারা আমাদেরকে তুলে ধরেন আপনাদের সামনে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের কাছ থেকে। যেটা আমি বললাম যে একদিন মাঠের ভিতরে হবে, এই যে এত বড় একটা মারাত্মক ব্যাধি আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, কিন্তু আমরা সতর্ক হচ্ছি না। ঘরে থাকুন, দূরত্ব বজায় রাখুন, যতটুকু পারেন নিজেদেরকে নিজেদেরকে একটু সেফে রাখুন, বাঁচতে হবে। দেখুন যারা মারা যাচ্ছে, মা ছেলের মুখ দেখছে না, বাবা সন্তানের মুখ দেখছে না, স্ত্রী স্বামীর মুখ দেখতে পাচ্ছে না, সন্তান মারা যাচ্ছে, মা বাবা দেখতে পাচ্ছে না, কি ভয়ানক! একটু ভেবে দেখুন কি ভয়ানক। সেটাকে থেকে আমাদের বাঁচতে হবে। সেটা বাঁচবে কীভাবে? শুধু মেডিসিন দিয়ে হয় না, আমাদের নিজেদেরকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই ব্যাধি থেকে বাঁচতে হলে যতটুকু পারি আমরা অপরিষ্কার পরিচ্ছন্ন, এবং যেটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, ভিড় জমাবেন না, সেটি পালন করে চলতে হবে, যাতে মানব জীবন, বড় অমূল্য জীবন, সে জীবন যাতে নষ্ট না হয়। গাইছি শেষ গান, একটি রাধারমণের একটি বিখ্যাত গান দিয়ে আমি বিদায় নিচ্ছি আজকে আপনাদের কাছ থেকে। ওরে তোমার না দেখলে রাধার জীব, ওহন কেমনে রয় কহলা রে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবা জিতিপুরার যারা আছেন আপনাদের সকলকে আমার প্রীতি শুভেচ্ছা। এবং আমার ডাইনে বিশ্বজিৎ মালাকার তবলায় আছেন, আমার বামে আছেন রাজদন, আমি ওদের কাছে কৃতজ্ঞ। এই মানুষটাকে এখনো আপনারা বয়ে নিয়ে যাচ্ছেন, যখন তাকে সারাদিন আমি আপনাদের কাছে চিরের কৃতজ্ঞ। জিতিপুরার যারা আমাকে এই প্রোগ্রামে হাজির করেন, এবং বিশু উত্তম এবং তবলা বিশু এবং দূতরা রাজধন, এবং যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, যেদিন আমি থাকব না, যেদিন আমি থাকব না, আপনাদের ছেড়ে চলে যাব, সেদিন যারাই পারে পারেন আমাকে কাঁধে তুলে আমার আপন ঘরে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই যাবেন। গাইছি বিখ্যাত, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবা আর মনে নয়, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবা আর মনে নয়, তোমারে না দেখলে রাধার জীব, ওহন কেমনে রয় বন্ধু রে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। কদম ডালে পয়সার ভাঙ্গ কদমের আগা, কদম ডালে পয়সার ভাঙ্গ কদমের আগা, শিশুকালে প্রেম শিখাইয়া যব, ওহন কালে দাগা বন্ধু রে, আমার বন্ধু দয়াময়,
তোমার দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। কদম ডালে বৈশার বন্ধু বাজাও রঙের বাঁশি, কদম ডালে বৈশার কালা বাঙ্গের বাসি, সুর শুনিয়া রাধারি মন হইল ওহো যে উদাসী, বন্ধু রে আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। ভাই রাধা রমন বলে আমার কিতা সয়, ভাই বা রাধা রমন বলে আমার কিতা সয়, বন্ধু বিনে প্রেমাগুনে আমার কিতা সয় কালারে, বন্ধু বিনে রাধার বনে আমার কিতা সয় কালারে, আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয়, তোমার না দেখলে রাধার জীবন কেমনে রয় কালারে, আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয়। অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা গানে এতটা সুর এতটা ভালোভাবে উপস্থাপন করেছেন দর্শকদের সামনে। সত্যি আজকে আমরা যেহেতু পুরো পরিবার আপনাদের কাছে ধন্যবাদ ছাড়া কিছু বলার শব্দ হয়তোবা হারিয়ে ফেলেছি। এত দূর থেকে সদর অমরপুর থেকে এসে আমাদের এখানে অনুষ্ঠান করছেন আপনাদের জন্য, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। অবশ্যই আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবার থেকে। পাশাপাশি আজকে যিনি সাউন্ডে ছিলেন জলসা সাউন্ড অপারেটর বিশ্বজিৎ দা, বিশ্বজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। আর আমি তো রয়েছি আপনাদের সঙ্গে প্রত্যেক দিনের নাই উৎপল। তো আজকের অনুষ্ঠান শেষ করব, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, সরকারি প্রত্যেকটা বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করবেন, মাস্ক সোশ্যাল ডিস্টেন্সিং এটা মেনে চলবেন। আর একটা প্রশ্ন আপনাদের মনে উঠতেই পারে যে আজকে যে আমরা এখানে বসেছি আমাদের কোনো অসুবিধা হয়েছে কিনা, না আমাদের অফিসে যারাই আসেন তাদেরকে আমরা থার্মাল স্ক্রিনিং করি, প্রাথমিক যেটা ধারা বোঝা যায় যে আক্রান্ত রয়েছেন কিনা সেটা আমরা অফিসে ঢোকার আগে কিন্তু থার্মাল স্ক্রিনিংটা করিনি, প্রত্যেককে করেছি, আমিও প্রত্যেক দিন করি। আমরা ভালো আছি, আপনারা ভালো থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি উৎপল এবং সঙ্গী শিল্পী রয়েছেন খালেক মিয়া। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার। আমার তরফ থেকে ধন্যবাদ।